বাংলাদেশের সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট লাহোর প্রস্তাব উত্থাপিত হয় উনিশশো সালে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে যে নামে পরিচিত বাঙালি ইলিশের বাড়ি যে জেলাকে বলা হয় চাঁদপুর বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর কোনটি সিলেট অপরাজেয় বাংলা ভাস্কর্যটি অবস্থিত টাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয় ছাব্বিশে মার্চ বাংলাদেশের রণসংগীতের রচয়তা কে কাজী নজরুল ইসলাম দেবাগা আন্দোলনের নেত্রী ছিলেন কে ইলামিত্র হারিয়া বাঙা নাম যে ফলের আম স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রটির নির্মাতা কে জহির রায়হান মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন যে সেক্টরে এগারো নং সতেরোই এপ্রিল তারিখ পালিত হয় যে দিবস মুজিবনগর দিবস রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে স্পিকার বাংলাদেশের চামড়া নগরী অবস্থিত কোথায় সাভার মুক্তিযুদ্ধের সময় দুই নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মুশারফ উনিশশো সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় যে জেলায় সিলেট রামপাল পাওয়ার প্ল্যান্ট কোথায় বাগেরহাট ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম মোহাম্মদ হানিফ বাংলাদেশ স্কয়ার যে দেশে অবস্থিত লাইবেরিয়ায় বাংলার ছিয়াত্তরের মনন্তরের সময় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ বড়পুকুরিয়া কয়লা খনি যে জেলায় অবস্থিত দিনাজপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মোট তফসিল রয়েছে ষাটটি